মাদকের বীজ আসে বিদেশ থেকে, ঘরের মধ্যে তাপ নিয়ন্ত্রণ করে গ্রো টেন্টে বেড়ে ওঠে চারা। চারা থেকে উৎপাদন হয় কুশমাদক। ঘরের ভেতর ঘর, বাইরে থেকে দেখলে ক্যামেরা স্টুডিও মনে হলেও ভেতরে চলছে মাদকের চাষ। বিশেষ এই স্টোরে নিয়ন্ত্রিত তাপে বেড়ে উঠছে গাঁজার মতোই মাদকের গাছ কুশ, যা গাঁজা থেকেও 10 গুণ বেশি ভয়ানক। ল্যাবে তৈরি এই কুশ মাদকের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে। সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে ওনাইসি সাইদ ওরফে রেয়ার সাইদ নামের এই যুবককে কুশ উৎপাদন ও কেনাবেচার দায়ে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, রেয়ার সাইদ প্রতি 100 গ্রাম কুশ 3 লাখ টাকায় বিক্রি করত। গাছের চারা থেকে শুরু করে সেল করা পর্যন্ত, যেখানে সে প্রায় প্রতি 100 গ্রাম 3 লক্ষ টাকা পরিমাণে সে সেল করতে সক্ষম হয়েছে। সো এই ব্যবসার প্রতি তার বেশ আগ্রহের সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আপনারা জানেন এই কুশ তার বিদেশে বিপণন বা বিদেশে তার দেওয়ারও একটি চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। শুধু কুশ মাদকই নয়, দেশে পাওয়া যায় না এমন হেম্প, মলি, ফেন্টাল ও এক্সটেসির মতো মাদক বিক্রি করতেন তিনি। হেম্প, মলি, তারপর অ্যাডরল, ফেন্টালিন যে মাদকগুলো রয়েছে, যেগুলো আমরা অল্প পরিমাণে উদ্ধার করতে সক্ষম হয়েছি, এগুলো মূলত উনি নিয়ে এসেছেন মার্কেট যাচাই করার জন্য। র‍্যাব আরও জানাচ্ছে, সমাজের অভিজাতরাই রেয়ার সাইডের অপ্রচলিত ও উচ্চ মূল্যের মাদকের গ্রাহক। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।